আগে বলেছিলাম তখন মৃৎশিল্পীরা সবাই আমাকে ফোন করেছিল, সবাই এসেছিল আমার কাছে। তা আমরা প্রচুর সারা ত্রিপুরার যে মৃৎশিল্পীরা, আমরা মুখ্যমন্ত্রীর কাছে একটা দরখাস্ত করেছিলাম শিক্ষামন্ত্রীর মাধ্যম দিয়ে, শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছি রতনলাল নাথের সাথে। তো উনি বলছে ঠিক আছে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলা জানাবো। তারপর DIC-তে আমাকে ডেকেছে, গেলাম, দিয়ে একটা ফর্ম ফিল আপ করতে বললো, দিয়ে ছাপিয়ে দিয়েছে। ওরকম ফর্ম ফিল আপ করে করে সবার আধার কার্ড নাম্বার টাম্বার দিয়ে সব জমা দিয়েছি। এখন পর্যন্ত কোনো মৃৎশিল্পীরা সরকারের তরফ থেকে একটা টাকা কোনো সহায়তা পায়নি।